আজকাল 5 বছর প্রেম করার পর বিয়ে করাকে মানুষ সাকসেস ভাবে। অমুক এতদিন প্রেম করে বিয়ে করেছে, অমুক এত কষ্ট স্যাক্রিফাইস করে বিয়ে করেছে, কত জোশ তারা। বাট আসল জীবন যে বিয়ের পর শুরু হয় ওটা সাকসেস নিয়ে মোটো কারো মাথা ব্যথা থাকে না। ফলে দেখা যায় বিয়ের পর মানুষ বলে 5 বছর ভালোবাসা আজকে সার্থক হলো, পরে ঠিক 2 বছর পর ডিভোর্সের মাধ্যমে তাদের সকল সার্থক ভালোবাসার সমাপ্তি ঘটে। বিয়ের আগের ভালোবাসায় কোনো কৃতিত্ব আমি খুঁজে পাই না। ওই টাইমটাতে আবেগ থাকে, সৌন্দর্য থাকে, শক্তি সামর্থ্য থাকে, আকর্ষণ থাকে, হরমোন থাকে, দায়িত্ব বলতে ফোন করা মিট করার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই কন্ডিশনে প্রেম করতে ভালোবাসতে কোনো হিউম্যান কোয়ালিটির দরকার হয় না, সবাই পারে। বাট বিয়ের পর আস্তে আস্তে যখন সব কিছু শেষ হয়ে যায়, সৌন্দর্য থাকে না, শক্তি থাকে না, হাজার দায়িত্ব আসে, তখন ঠিকই সব মুখ ঘুটিয়ে দৌড়ায়। ওই টাইমে কে ভালোবাসতে পারে, কে সাকসেসফুল হয়, ওইটাই দেখার বিষয় বলে আমি মনে করি। ম্যারি দ্য গার্ল ইউ লাভ, এ কথার চেয়ে লাভ দ্য গার্ল ইউ ম্যারি, এর গুরুত্ব অনেক এবং করতে পারাটা অনেক কঠিন।